যদি আপনার ফোন কেনার বাজেট হয়ে থাকে 15,000 টাকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। 15,000-এর মধ্যে এমন একটি ফোন সাজেস্ট করবো আপনাদের যেটি হবে আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। আর একটি মজার বিষয় হলো, এই ফোনটি আপনারা 15,000-এর থেকে অনেক কমে কিনতে পারবেন। আর আপনারা এই ফোনটিতে যে যে কনফিগারেশন গুলো পাবেন তা 15,000 রেঞ্জের অন্য কোনো ফোনই পাবেন না। তবে শুরুতেই একটা সতর্ক বার্তা, যারা শুধু ফোনের রিলিজ ডেট দেখে ফোন কিনেন, অর্থাৎ আপডেট কিনা, আপডেট রিলিজ হয়েছে কিনা, যারা শুধু এইটা দেখে ফোন কিনেন, তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন, এই ভিডিওটি আপনার জন্য না। কিন্তু যারা একটি বেস্ট ডিলের আশায় ফোন কিনতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি শেষে আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি একটি ক্লিয়ার ধারণা পাবেন আপনার কি করা উচিত। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য মেইন ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ খালিদ এন্ড ইউ আর ওয়াচিং গ্যাজেট জিনিয়াস। সো আজকে আমি আপনাদের সাথে নতুন করে যে ফোনটির পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেটি হলো ইনফিনিক্স হট 30। প্রথমে ফোনটির ডিজাইন সম্পর্কে বলতে গেলে বলতে হবে ফোনটির লুকস খুবই অ্যাট্রাকটিভ। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, রেসিং ব্ল্যাক, সার্ফিং গ্রিন অ্যান্ড সনিক হোয়াইট। ফোনটির ফ্রন্টে গ্লাস অ্যান্ড ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটি প্লাস্টিক ফ্রেমের। ফোনটির পেছনে লেফট সাইডে উপরের দিকে আছে ক্যামেরা সেটআপ অ্যান্ড রাইট সাইডে নিচের দিকে আছে ইনফিনিক্স এর ব্র্যান্ডিং। ফোনটির রাইট সাইডে আছে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির লেফট সাইডে আছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5 mm পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিলস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্টেরিও সাউন্ড সিস্টেম, যা এই বাজেট রেঞ্জে সত্যি অসাধারণ বলতেই হবে। ফোনটিতে আপনারা কি কি পাচ্ছেন তা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটির চার্জিং সেকশনের কথা। ফোনটিতে 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। সুপার ফাস্ট এই কারণেই বললাম, কারণ এই রেঞ্জে বা এই প্রাইসে অন্যান্য কোনো ফোনই 18 ওয়াটের বেশি দিতে পারে না, এখানে 33 ওয়াট দেওয়া হয়েছে। এবং ব্যাটারি হিসেবে আছে 5000 mAh ব্যাটারি। ইনফিনিক্স ক্লেম করছে স্ট্যান্ড বাই এটি 1000 আওয়ার প্লাস ব্যাকআপ দিবে। এরপর আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 MP অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা 0.08 MP ডেপথ সেন্সর, এবং এর সাথে আছে একটি LED ফ্ল্যাশ লাইট। ক্যামেরা সেটআপের ডিজাইনটা অনেকটা iPhone 12 এর সাথে হালকা পাতলা সিমিলারিটি লক্ষ্য করা যায়। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 MP একটি পাঞ্চ হোল ক্যামেরা, এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটি ক্যামেরা দিয়ে আপনারা 2K@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই প্রাইস রেঞ্জ বা এই বাজেটের ফোনগুলোতে আসলে 2K কেউ এক্সপেক্ট করে না, তারপরেও সারপ্রাইজিংলি এখানে 2K অফার করছে। ফোনটির ডিসপ্লে হিসেবে আছে 6.78 ইঞ্চি এর একটি ডিসপ্লে, যা মোটামুটি অনেক বড়, আপনারা মিডিয়া কনজিউম করে অনেক মজা পাবেন। ফোনটির পিক্সেল ডেন্সিটি 396 PPI, অর্থাৎ আপনারা অনেক ভাইব্রেন্ট একটি কালার পাবেন। ফোনটিতে 90Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনারা ইউজ করে অনেক স্মুথ একটি ফিল পাবেন। এবং ফোনটিতে রয়েছে 580 nits পিক ব্রাইটনেস, অর্থাৎ আপনারা সানলাইটেও খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z88, যা এই ব্যাজেটে আসলে অন্য কোনো ফোনে ব্যবহার করতে দেখা যায় না। মানে অনেক ভালো একটা প্রসেসর ব্যবহার করছে এবং এর পারফরমেন্সও অনেক ভালো হবে আশা করা যাচ্ছে। এবং অপারেটিং সিস্টেম হিসেবে আছে Android 13। সো এই ছিল ইনফিনিক্স হট 30। স্পেক দেখে হয়তো বুঝতে পারছেন যে এই প্রাইস রেঞ্জে বা এই বাজেটে এইরকম স্পেসিফিকেশন অন্য কোনো ফোনে আপনারা পাবেন না। যদি আপনার বাজেট হয়ে থাকে 15,000-এর মধ্যে, তাহলে আপনারা এর 4 128 GB ভ্যারিয়েন্টটা অর্ডার করতে পারেন। ফোনের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা ঘরে বসে অথেন্টিক প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ইনফরমেটিভ মনে হলে আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি যারা ফোন কিনতে চাচ্ছে বা ফোন কেনার প্ল্যানিংয়ে আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।